সামনে আছে অনেক 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 হাত দিলে পুরো যাবো গা তাহলে এখন কি তার পানি দিতে হবে শুধু পানির দরকার হ্যাঁ পানির দরকার অনেক পানি নেই আমরাই কন্ট্রোল করি কন্ট্রোল আবার কিভাবে করতে মেয়ে মানুষ সব কন্ট্রোল করতে পারে পারে না শুধু পুরুষরা কন্ট্রোল করতে কিভাবে মেয়ে মানুষ কন্ট্রোল করে মেয়ে মানুষ সবভাবে কন্ট্রোল করতে পারে অর্থাৎ পরে নাই না এখন ইনটেক করা এখনো ইনটেক করা নতুন হ্যাঁ আবার ইনটেক করা সবকিছু দেখার আটকাই না আছে কেন খুলি নাই কা মনের মধ্যে পাইলে ইচ্ছা আছে আমার যখন ধক ধক করতেছিল তার মানে অনেক কারণে আরো বেশি ঢাকছি এমনি আপনি পছন্দ করে ফেলতেছেন তাহলে জনগণ পছন্দ করবে কিভাবে মানুষ খুঁজতে সাংবাদিক খুঁজতে হবে না বাসার কাছে তাহলে বাসার কাছে সবসময় করতে পারবো সবসময় করতে পারবো আমিও দুর্বল হয়ে যাবো ইচ্ছা থাকলে সব জিনিসের উপায় হয় তাই হ্যাঁ ইচ্ছা থাকলে সব জিনিসের উপায় হ্যাঁ এখন দিনকাল কেমন চলছে বেশিটা ভালো না ভালো না কেন কি হয়েছে কেন এই যে গার্মেন্টসে কাজ করি মানে যে টাকা পাই ও টাকা পোষায় না বাবা আছে ছোট একটা বোন আছে তাদের নিয়ে সংসার মা অনেকখানে বিয়া বিয়া গেছে গা তাই খুব কষ্টে বাবারা বৃদ্ধ হয়ে গেছে বয়স্ক হয়ে গেছে গা কোনো কাজকর্ম করতে পারে না বোনটাকে পড়ালেখা করাইতেছি নিজে কাজকর্ম করা কিন্তু আমারও তো একটা বয়স বিয়ে বসার একটা ইচ্ছা একটা আশা ভরসা আছে আমারও তো মন চায় তো আমি তো সবসময় এভাবে কাজকর্ম করা সংসার পালতে তো আমার খুব কষ্ট হয়ে যায় গা সেই কারণে প্রতিবেদনের সামনে আসছি কি মন চায় বলতো মন চায় যে মনের একজন মানুষ পাশে এসে দাঁড়ালে খুব ভালো হয় এবং সব দিক দিয়ে সে আমাদের পাশে থাকবে আমি সারাদিন বাসায় বসে থাকব কাজকর্ম সংসারে করব এরকম এরকম একজন মনের মানুষ চাই খুব ইচ্ছা করে খুব ইচ্ছে করে কতদিন এই কতদিন বয়সকালেই তো যৌবনে যখন থেকে পা দিয়েছো তখন হ্যাঁ হ্যাঁ যখন থেকে যৌবনে পাতেছি তখন থেকে কতদিন হয় যৌবনে পাতেছো বেশি না অল্প কয়েকদিনই প্রায় চার বছর তো চার বছর কিভাবে আছো কষ্ট করে চার ভাজে চার বছর এভাবে আছি কষ্ট করে আমি চাইলে তো সব কিছু পাওয়া যায় না এভাবে কন্ট্রোল করে কন্ট্রোল আবার কিভাবে করতে মেয়ে মানুষ সব কন্ট্রোল করতে পারে পারে না শুধু পুরুষরা কন্ট্রোল করতে কিভাবে মেয়ে মানুষ কন্ট্রোল করে মেয়ে মানুষ সবভাবে কন্ট্রোল করতে পারে একটা মেয়ে মানুষ চাইলে মানে স্বামী ছাড়া বহুত দিন থাকতে পারে কিন্তু একটা মানে ছেলে পারে না বউ মানে বউ ছাড়া থাকতে তুমি বুঝো হ্যাঁ বুঝি তো কিভাবে বুঝি আমার বোঝার মতো বয়স হয়েছে না ওরে বাবা তাহলে তো বিশাল ব্যাপার বোঝার মতো যদি বয়স না হতো তাহলে কার মনের মানুষ খুঁজতে আইসা পড়তাম না 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 তাহলে তাও ঠিক বোঝার মতো এখন বয়স হয়েছে হ্যাঁ কষ্ট হয় এখন খুব কষ্ট হয় খুব ইচ্ছা করে খুব ইচ্ছা করে যে একজন মনের মানুষ যদি পাশে থাকতো রাত ভরে কত গল্প করতাম কত আলাপ করতাম মনটা একটু শান্তি লাগতো সারা রাতই করতাম হ্যাঁ এটা সম্ভব সম্ভব হবে না একটা নারীর কাছে কোন জিনিসই অসম্ভব না পারলে সব জিনিসই সম্ভব আর না পারলে সব জিনিসই অসম্ভব বাবা সাহস আছে তুই বাবা এই সাহস থাকবে না নারীর কাছে সব জিনিসই সম্ভব হ্যাঁ তো বিশাল ব্যাপার হ্যাঁ কন্ট্রোল করে তো মানে সারা দিয়ে করতে পারবে তার মন যতক্ষণ চায় ও আর তার মন যতক্ষণ চায় আর কি তোমার মন কতক্ষণ সময় চায় মা তার মন যতক্ষণ চাইবে না আমার মন তো ততক্ষণ চাইতে হবে না হলে তো জামাই তো আর আমার কাছে থাকবে না তাহলে তো চলে যাবে সে আমাকে ছেড়ে তখন সে বলবে তুমি ভালো না কি তুমি মনের মতো হইতে পারো নাই
সেভাবে ভাইবা চলে যাবো গা, সে আর পাশে থাকবো না। মেয়ে মানুষের একটা দায়িত্ব, একটা কর্তব্য আছে যে স্বামীকে খুশি করা। আর স্বামীকে যদি সে খুশি করতে পারে সবকিছু দিয়া, তাহলে স্বামী আর বাইরে কখনো চোখ দেয় না, বাইরে কখনো নজরও দিব না। আর স্বামীরে যদি সব দিয়া রাখতে পারি, তাহলে তো স্বামী কোথাও চোখ দিব না। আর যদি ওরকম স্বামী হয় যে এত কিছু পাওয়ার পর তার মাঝে অভাব থেকে যায়, সে তাহলে তো অন্যদিক চোখ দিবে। ওটা তুমি যতই দাও ও চোখ দিবে, ঠিক আছে। যেটা খারাপ মানুষ সে এরকমের করবে। হ্যাঁ, তার মানে বোঝা গেল যে তুমি অন্তত পক্ষে তোমার জায়গা থেকে তাকে পরিপূর্ণভাবে সবকিছু দিয়ে পরিপেটি দিয়ে তুমি সেই সুখটা তাকে দিতে পারবা, এটাই বলতে চাচ্ছ। সত্যি পারবা তো? হ্যাঁ পারবো তো। আসলে একটা মেয়ে মানুষ তো অনেকই নিতে পারে, কিন্তু দিতেও পারে না। তো দেয় গেলে একটু পারবো, আরে সত্যি না খুঁজে পাওয়া যাবে না, তখন কি মানে খুঁজে পাওয়া যাবে না, কোথায় যাইব? তোমার যদি অনেক লাগে তখন কেমনে পারবো? না এখন স্বামী যদ্দুর পারবো ওদ্দুরই তো আমার মানায় নিতে হবে, বেশি চাইলে তো আর হবে না, বেশি চাইলে হবে না। তার যতটুক আছে, যতটুক সামর্থ্য আছে, সে ততটুক সে সামর্থ্য অনুযায়ী তোমাকে দিবে। মানে আমি বেশি চাইলে তো সে আর পারবে না, তার জন্য কোন স্বামী ছেড়ে দিয়ে চলে যাবো এটা তো কখনো সব সম্ভব না। কারণ নারীদের জীবনে মানে বিয়ে বারবার না, জন্ম মৃত্যু বিয়ে আল্লাহ জীবনে একবারই লেখছে, বারবার লেখে। আমি এরকম একজন মনের মানুষ চাই যেন সারা জীবন সে আমার পাশে থাকে, আমিও সারা জীবন তার পাশে থাকতে চাই। সে যেন আমার সাইডে না যায়, আমি যেন তার সাইডে না যাইতে পারি। তোমার এখন বয়স কত? আমার বয়স এখনো প্রায় 17-এর কাছাকাছি। বাবা একেবারে কঠিন যৌবনের মধ্যে আছে, সে কারণেই তো মনের মানুষ খুঁজতে আসে। আবার যৌবনের ঢেউ মানে একেবারে আগুন দাও দাও করে চলতেছে, খুব অনেক পানি দরকার আগুনের। তাই জন্য তো ঠেকাই রাখতে পারতেছি না, মনের মানুষের দরকার। তাই জন্য তো প্রতিবেদনের সামনে আসছি, আগুন অনেক 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 হাত দিলে পুরো যাবো গা। তাহলে এখন কি তার পানি দিতে হবে? শুধু পানির দরকার, পানির দরকার অনেক, পানি নেই, অনেক পানি দরকার। আমি পানি ছাড়া তার আগুন নিভানো সম্ভব না। না 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 না, এই আগুন পানি পারলেই আগুন নিব। হ্যাঁ তুমি তো এখন কঠিন যৌবনের মধ্যে আছো। আরে বাবা বুঝতে পারছি, তার মানে অনেক শক্তিশালী জামাই দরকার। হ্যাঁ অনেক শক্তিশালী জামাই দরকার, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে খুব কষ্টে আছি, খুবই কষ্ট, খুব অভাবে আছি। একজন মনে নিতে মানুষ যখন পাপা তখন কষ্টগুলো অভাব না। তারপরে আবার কিছু কিছু মানুষ আছে যেমন টাইম পাস করার জন্য ফোন করে, কিছু কিছু মানুষ আছে যেমন সময় কাটাবার জন্য, আজে বাজে কথা বলার জন্য। কারণ মা বোন সবার ঘরে আছে, যে আমার মনের মানুষ হবে সে আমাকে যা ইচ্ছা সেটাই বলতে পারে, তাই বলতে পারে। কিন্তু যে বাইরে যে লোকজন বলবে সেটা তো মানে মানে নেওয়া সম্ভব না, সম্ভব না। মানে আমি দর্শকের কাছে বলতে চাই যে মা বোন সবার করে আছে, যে ভালো মন নিয়ে ফোন দিব সে আমার নাম্বারে দিব, আর যার ভালো না লাগে তার দেওয়ানোর কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নাই। তো 17 বছরের মধ্যে একটু প্রেম ঠেমু করো নাই? প্রেম করুম কই, তুই কাম করি তো সময় পাই না, প্রেম করুম কিছু। এই কামে সকাল 8টা বাজে যে বিকাল 5টা বাজে আহি, গোসল মুসুল করি, খাওয়া দাওয়া করি, এমনি রাত হয়ে যায় গা। তাহলে এই যে আন ভিডিওতে তারা তোমাকে পছন্দ করে ফোন টোন দিলে, তুমি তাদের সাথে প্রেম করবা কেমনে? এইভাবে নাম্বার দিয়ে যোগাযোগ করে তাদের সাথে প্রেম করবো। এখন তো কাজের সময় পাও না, দিকে প্রেম করতে পারো না, তখন সময় পাবা? তখন মনের মানুষ বলবে তোমার কাজে যাইতে হবে না, তুমি বাসায় বসে থাকো, আমার সাথে গল্প করো, তখন তার সাথে গল্প করবো, সময় দিব। সে যদি না বলে তাহলে তার সাথে কিভাবে আমি সময় দিব? বুঝতে পারছি। আর তাহলে ফোন নাম্বারটা কি বলে দিবা? বলে দিব। তো কি যেন নাম বললা? নামটা যেন কি? মাধুরী। মাধুরী, মাধুরী, বাবা রে বাবা, মাধুরী কেন নাম কই ধরবো? আমি হাত ধরি যেখানে ভালো, মাধুরী সেখানে, ও যেখানে ভালো লাগে সেখানে ধরতে পারবো। আচ্ছা তো রুম নেই, লোকজন যায় না। সুন্দর কথা মাধুরী। বন্ধুরা মাধুরী আপার কথা শুনছিলাম এবং হাস্যরাসে একটু মজার কথাও তার সাথে বলতেছিলাম, একটু ফাজলামি দুষ্টুমি। মাধুরী তার বয়স 17 বছর, একজন প্রাপ্ত একেবারে নতুন একজন মানুষ। হ্যাঁ এখনো কোনো হাত পরে নাই না, এখন ইনটেক করা, এখনো ইনটেক করা নতুন। হ্যাঁ আবার ইনটেক করা সব কিছু দেখ আটকাই না আছে, এখন খুলি নাই কা, ও এখন খুলি না, মনের মধ্যে পাইলে ইচ্ছা আছে, মনের মধ্যে পাইলে ইচ্ছা আছে, ইচ্ছা আছে কেউ ধরুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
মাশাআল্লাহ ভালো, গুড গুড। তো ফোন নাম্বারটি বলে দাও, মাধুরী আপার ফোন নাম্বারটি বলে দিবেন বন্ধুরা শুনছিলেন। 01797272 69 69 19 19 4 4। নাম্বারটা আবার একটু শুনি, 01797272 69 69 19 19 4 4। বন্ধুরা এই ছিল মাধুরী আপার ফোন নাম্বার, তার সাথে এই নাম্বার চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন এবং সে কেমন ছেলে পছন্দ করে সে কথা বললো ভিডিওতে, এমন যদি কেউ থেকে থাকেন তার পছন্দ তাহলে তার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ভিডিওর নিচে একটি লেখা রয়েছে, লেখাটি ভালো করে পড়বেন, বুঝবেন, দেন সামনের দিকে এগিয়ে যাবেন, মন্তব্য করবেন। তো মাধুরী অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর কথা বলার জন্য এবং আমার সাথে শেয়ার করার জন্য ভিডিওতে। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।